Exact. Adică atunci ne dă la mine din ordine noastră de gândă, suntem la sala mare. Pritivi, proton, clas, produs, grupul. Bine, domnile Nacas. Proton, clas, leca foarte, knowledge, puteai proton. Aș vrea de până la a doua presiune. এবং সৃষ্টি করে খ্রিস্টাদের সাথে না কিছু কথাবার্তা বলি বলো যে তোমরা আমি তা জানি তোমরা জানো না আল্লাহ বললো আমরাই তো আছি খ্রিস্টান বললো আমরাই আছি তোমাদের টাকার জন্য তোমার বন্ধনের জন্য এই ভেদাবী মানুষ কেন পালাচ্ছে ভেদাব করবে দুনিয়ায় বললো আমি যা জানি তোমরা জানো না তারপর নিয়ে আদর কি শিখাই গেল সব কিছু নাম শিখাই গেল কি এটা নাম কি এডুকেশন ফয়সলের একটা ভুল আছে শুনুন আপনি পত্রিকা পড়ে জানতে পারেন বই পড়ে জানতে পারেন স্কুলে গিয়ে জানতে পারেন শিক্ষা হচ্ছে অনেকগুলো বাচ্চাকে তো আপনি একটি স্কুল ছাড়া প্রতিষ্ঠার দ্বারা করা হবে আল্লাহ কি করলেন তাকে সব নাম দেখায় তারপর তো আপনারা জানেন ফাসাদাতু ইল্লাহি বিচারা সবাই তাকে চিন্তা করছে আল্লাহ যখন ফেরেশতাদের নাম বলছেন এটা কি বলতে পারবে কাজ হচ্ছে এটা কি মাই বলতে পারবে আবার উত্তর দিচ্ছেন কেন কেন আবার উত্তর দিতে পারছেন বিকজ ফেরেশতারা রিলিজিয়াস ছিল পায়াস ছিল বাট দে ওয়্যার নট এডুকেটেড তারা শিক্ষিত ছিল না আল্লাহ রাসূল শিক্ষিত তিনি প্রথম শিক্ষিত তো প্রশ্ন লার্নিং উত্তর খুঁজে বের করা প্রশ্ন করা যে কোনো শিক্ষা করার কথা হচ্ছে কতগুলো প্রশ্ন যদি আপনি উত্থাপন করতে পারেন সে উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে এটাই হচ্ছে আসলে এডুকেশন এই প্রথম কমিশনে পাকিস্তান সচিবের নামটা আমি বলবো 1215 দিকে সে বলছিল যে আমাদের লক্ষ্য মেইন লক্ষ্য বলছিল মরেল ভ্যালুস হামুদুর রহমান খান আসলে বিচারপতি সে ওইটা রাখবে নূর খানের কথা বলে গেছে এটাকে নূর খানও স্বীকার রাখছে প্রথম জামালা ডাক্তার ডক্টর কুদরতে খুদা সে কি বলছিল জানেন এগুলো জানতে হবে কুদরতে খুদা এসে বলল অষ্টম শ্রেণী পর্যন্ত নাকদার বাধ্যতা হলো ওর আমাদের স্মৃতিশক্তি একেবারেই খারাপ আগের একটা বলি 67-68-তে বর্তমান সর্বানন্দের বাবা কুদুর রহমান একটা বই দিয়েছে কেউ জানেন বইটার নাম কি ইসলাম ওই ইসলামে কি ছিল নামাজ হবে তিন ওয়াক্ত আন্দোলন করেছিলাম ইসলাম বাজেয়াপ্ত হয়েছিল ফজলুর রহমান অন্ধকারে গেছিল তার ছেলেকে যখন ওই লুনা ক্যাডেন আমেরিকাতে আসছে সরকারের পক্ষে সেই আলাপ করছে কি
কি দেখি না যে মানুষজন শেষ পর্যন্ত আর্থিক কারণে চলে গেলে যে মাদ্রাসা দিতে বাধ্য হবে আমি বলে রাখছি একদিন স্কুলের দরজা কলেজের দরজা বিশ্ববিদ্যালয় বন্ধ হবে শুধু আর্থিক কারণে এত টাকা দিতে হয় বইয়ের জন্য এত খরচ করতে হয় মাদ্রাসা হবে সাধারণ মানুষের একটা অবস্থা এবং আমি দেশের বাইরে গিয়ে বলেছি পৃথিবীর সবচেয়ে বড় চ্যারিটি সবচেয়ে বড় দাতব্য কাজ হচ্ছে বাংলাদেশের কম মাদ্রাসা শিক্ষকরা বাপের দায়িত্ব মায়ের দায়িত্ব ভাইয়ের দায়িত্ব পালন করে সেদিকে তো কারো কি আল্লাহ নিবি দিয়ে বসে আছে সেজন্য মাদ্রাসার ভিতরে যারা এগুলো কাজ করবে তাদের খেয়াল করতে হবে যে সেখানে কারিগরি শিক্ষা বৈজ্ঞানিক কিভাবে নেওয়া যায় কি প্রক্রিয়া বিশ্রণটা ধরে রাখা হবে সময় অনেক নষ্ট হয়ে গেছে বাড়িতে জন্য দুইটা ব্যাপার করবো প্রথম হচ্ছে আকবরের আমলে দিন ইলাহি করছে আকবর দুষ্ট দিনে এলাহি দিনে এলাহি ইসলামের নাম কেন ইসলাম নিল না কারণ ইসলামের মধ্যে আকবর নাই দিনে এলেই না ইলাহি দিল্লে এলাহি মোগল বাদশাদের একটা নামের অংশ সে বললো সালামের সালাম আলাইকুম এর মধ্যে আকবর নাই সে বললো সালামের পর্যন্ত আল্লাহ করতে হবে আর কলমা করছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর জানলে জানাল আসে দিনে এলাহি আসে প্রত্যেক তোমার খালি শিক্ষার্থীকে দেখতে কি হবে এটা দেখতে হবে আমরা বলি না সুলতান উদ্দিনুল্লাহ ইলাহ শেখ হাসিনা কি উল্লাহ ইলাহ এটা জুমায় পড়ার কথা ওই আকবরের বেলা এখন এই কাছে ঢুকে দিচ্ছে আপনাদের আলেম সমাজ যারা আমাদের আলেমরা তাদের খেয়াল করতে হবে আমরা এখন পর্যন্ত আকবরের একটা ফিতনা আমাদের খুতবাগুলোতে ধারণ করি এগুলো হজম করা ঠিক না সেই জন্য এই শিক্ষা কমিশনের ব্যাপারে ফসলের যে কথাবার্তা সেটা আমি যদি যুক্ত করতে চাই খুব সহজ ভাষায় যুক্ত করতে চাই ধরেন আপনার এই সরকার তো এগুলো করবেন আপনি ক্ষমতা আসি করবেন নাকি প্রথম প্রবলেম ইংলিশ মিডিয়ামে অনেক ছাত্র ছাত্রী লেখাপড়া করতেছে ইংলিশে ইসলাম শিক্ষা বাংলাদেশ শিক্ষা বাংলাদেশের কিছু বই কয়টা আছে আমাদের লেখকরা তো এগুলো লিখে না এখন তারাও পলিটিক্যাল কলাম লিখে এই সমস্যাটা আমাদের দেখতে হবে এটা সমাধান না করলে এই ইংলিশ মিডিয়ামে ইসলামিক এডুকেশন মরাল এডুকেশন শেখানো ওখানে বাপ লাগাছে নিচে বসে ওই যে কি নাম একটা শিবাজি ইংরেজিতে গল্প লিখছে ইংলিশে মানে বাবলা গাছের বছর লিখছে শিবাজি ধ্যান করতে ওই তো রসুল্লাহ বাবলা গাছে বারবার ওই যে শিবাজির নাম দিয়ে দিচ্ছে ইংলিশ ইংলিশ মিডিয়ামে দেখতে হবে কতগুলো টোটাল বই বের করতেছে এখন মানে আপনারা ইয়ারা এই ইসলাম বিরোধীরা হজরত মুসা হজরত ইসা আকেরা মুসা জেসাস বলতো আব্রাহাম বলতো এখন বলে না ইসা মুসা দিয়ে বলে ভিতরে কিন্তু খ্রিস্টানদের বলতো কিন্তু আমাদের সকল শিক্ষার মধ্যে যেটা পড়ে এই যে এর প্রভাবটা একটা মারাত্মক প্রভাব এগুলো আপনাদের খুবই লক্ষ্য রাখতে শেষ কথা যেটা আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বর্তমান এডুকেশনে দুনিয়াদারি সৃষ্টির একটা সীমাবদ্ধতা আছে এটা এখন বকাউলারা বক আপনাদের লম্বা বক্তৃতা শুনে বৈশা বৈশা লাভ কি বেশি কথা বলে সব কথা মনে থাকে চুম্বক কথা হবে আপনি আমল করবেন শিক্ষার মূল কথা হচ্ছে আপনি যেটা শিখছেন সেটা আপনি করবেন অন্যদেরই করাবেন যে জ্ঞান আমল করা যায় না সেই জ্ঞান থেকেই জ্ঞান আপনি যেটা মনে করবেন ঠিক সেটা শিখবেন সেটা প্র্যাকটিস করবেন আমাদের এখানে এখন যে লেখাপড়ার যে ধরনটা এটা ভালো না কম্পিউটার চলে আসছে অডিও ভিডিও মিটিং চলে আসছে এ বলার বক্তৃতা দিবে 45 বাচ্চারা শুনবে এটা যদি মনে হয় না এটা দেখবেন আসতে হবে অ্যাসাইনমেন্ট ভিত্তিক ইয়েতে যেতে হবে আমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক কাজকর্ম ভিত্তিক ইয়েতে যেতে হবে ওই টাইপের ক্লাসের ব্যবস্থা করতে হবে এবং সৃজনশীল যেটা এটা খুব একটা ডেভিয়েশন আছে ঠিক উপরও অনেক মেকানিজম আছে এটা এটা কিন্তু আমাদের বল বদলাতে হবে এবং জেনারেল এডুকেশন কমাই দেবো বিএ পাস এম এ পাস করে চাকরি পাশগুলো কমাই দেবো এই ভাবনাগুলো আমাদের ভাবতে হবে তাই আমি সবাইকে বলবো যে আমাদের এই সময় শিক্ষা নিয়ে ভাববো দাবি তুলবো এই সরকার আমার কাছে করবে বলে মনে হয় না কারণ সর্বকালে ইতিহাসে এই সরকার আগে হাজার বছর ধরে থাকবে যে বাইরের থেকে এই দেশ অনেকে দখল করছে দিল্লি থেকে আইসা কথা আরব থেকে আইসা কথা কথা লিখছে না ওরা কিন্তু এটা প্রথম এই উপমহাদেশের ঘটনা যে এই দেশের লোকেরা এই দেশ দখল করে 14 বছর ধরে দখলদারি করে আসছে সরানো যাচ্ছে না আমার মনে সবাই আগে এদের সরানো যাচ্ছে এটাই হচ্ছে সম্ভব সবাইকে অসংখ্য